আজকে হঠাৎ অর্জুন সিংয়ের কী মনে হলো যে পুলিশের উপরে আঙুল তুলে দিলেন? কেন, ওনার ভাইপো অ্যারেস্ট হয়েছে বলে? আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিংয়ের দিকে, আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে, তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে আর বাকিটাও পৌঁছাবে। আমি প্রমাণ করে দেবো যে এই পাপ্পুর কেস, এই পাপ্পু যে বিকিকে, ধারু সিংকে, রেজওয়ানকে, গৌরব প্রসাদ এবং রাজ পাণ্ডেকে যে হত্যা করার চক্রান্ত করেছিল, সে পুরোপুরিটাই হচ্ছে অর্জুন সিংয়ের মোটিভ, অর্জুন সিংয়ের প্ল্যানিং এবং অর্জুন সিংয়ের ফাইন্যান্স। এটা আগামী দিনে প্রমাণিত হবে। আটপাড়া নোয়েটিক কোঅপারেটিভ ব্যাংকের টাকা তছরূপ করলো বললে আমি জানি না, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে, সব বার করব ঝোলা থেকে, এবারে একটা না একটা বার করবই। আমার ফাইল এবার খুলেছে, এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকআপে ঢুকিয়ে। এই সোমনাথ শ্যাম জগদ্দলের বিধায়ক, সকল বিধায়ক, এখানে বিধায়ক বললে ওকে কেউ চিনে না, ওকে যদি লোহাচোর বলা যায় সবাই চিনে। তো তাকে যেভাবে বলছে দলের মধ্যে থেকে, দলের গাইডলাইনের বাইরে একজন এমপির নামে বলে বলছে, এমপির পরিবারের রিলেটিভ পাপ্পু সিং এর নামে, ভাইপো নামে বলছে, এই ব্যাপারটাকে দলকে আমি জানিয়ে দিয়েছি। পুরোটাই একটা পলিটিক্যাল গিমিক দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে উইক করার চেষ্টা চলছে। তাহলে ওকে কেন অ্যারেস্ট করা হয়? কিন্তু প্রথমে অ্যারেস্ট করা দরকার সোমনাথ শ্যামকে। এবার থাকলো ও নাকি বলেছে অর্জুন সিং এর কথায় পাপ্পু সিং সবকিছু করে, আমি শুনেছি। সামা পোকা দেখেছেন তো রাত্রিবেলা ফড়ফড় করে সকালবেলা, এরকম সামা পোকার জবাব আমার দেওয়া উচিত না, কিন্তু সামা পোকা থেকে বেশি আমি মনে করি না। যারা নিজের কোনোদিন তৃণমূল করেনি, তার মাকে আমি জামানত জব্দ করিয়েছিলাম, তার মা কনসিলার ভোটে এ মেশিন ভেঙেছিল, একে পিটিয়ে পাবলিক পায়খানা করে দিয়েছিল পায়জামার মধ্যে, সেই লোকটাকে জন্য আমাকে অত ভাবতে হবে? আমার মতন লোককে এই সামা পাকা সোমনাথ শ্যামকে, সামা পোকা মতন সোমনাথ শ্যামকে জন্য ভাবার দরকার নেই। আমি আবার বলছি, দল এটা নিয়ে দেখা দরকার আছে। যে আমি সমস্ত কথা দিদিমণিকে জানিয়েছি, তারপরেও এর কথা বন্ধ হচ্ছে না, বাধ্য হয়ে আপনাদের কাছে আমি দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে, কোনো এজেন্সিকে ভয় না পেয়ে দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছে। আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম? এই চুনোপুটি কথা, সামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয়, এক সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিটারি নামিয়ে দিলে এরা থাকতে পারবে না, কেন ওদের সঙ্গে মানুষ নেই। আমার সঙ্গে মানুষ আছে, আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি, মানুষকে নিয়ে দেখেছি। জুমা জুমা আট দিনের যোগী, সে বলছে দলকে সিফারিশ করবো কি আমাকে টিকিট না দেওয়া? এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে, এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে? যার নিজের কোনো ঠিকানা নেই, যার কি বলা যায়, যার কোনো অস্তিত্ব নেই, যার ডিএনএ তে সিপিএম এ আছে, আমাদের তো ডিএনএ তে সিপিএম নেই। তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে, এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্রাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে, সিপিএম এর নেতা এদের ফ্যাক্টরিতে ম্যানেজারি করতো, ওখানে কে জানে না কি করে কন্ট্রাক্টরি পেয়েছে সামনগর রাতপুরে, সমস্ত মানুষ জানে যখন বিদ্যুৎ গাঙ্গুলি বেঁচে ছিলেন তখন। এসব মুখ খোলাবেন না, মুখ খোলালে অনেক কিছু কথা মুখ থেকে বলেছেন উনি যে এরপরে পালাচ্ছে অর্জুন সিং এর। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায়, আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো। আর 2019-এ বাড়ি ছেড়ে অর্জুন সিং পালাইনি, আমি ছিলাম, ও পালিয়েছিলাম।